নমস্কার বন্ধুরা, আজকের আমার মেন ভিডিওর ফোকাস হচ্ছে ফল গাছ। তো আমার কাছে ফল গাছ প্রচুর রয়েছে, যেমন কুল রয়েছে। এদিক থেকে যদি স্টার্ট করি, কুল, সবেদা, আম, আবার আম, গন্ধরাজ লেবু, পেয়ারা, লিচু, মোসাম্বি লেবু, কমলা লেবু, আমলকি, বাতাবি লেবু, তারপরে ওদিকে আরও রয়েছে যেমন জামরুল, কামরাঙা, পাতি লেবু। তো আমি একটা ঝট করে একটা কুইক ওভারভিউ ফল দেখিয়ে দিচ্ছি। এবং আরেকটা যেটা আজকে মেন ভিডিওর আমার ফোকাস, সেটা হচ্ছে আম গাছ। তো আমি আগে সবার প্রথমে দেখিয়ে দিই, আমি কুল গাছ আপনাদের দেখিয়ে দিয়েছিলাম এবং তারপর আমি পুরো ছেঁটে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন পুরো গাছটা আমার, যদি আগের ভিডিওটা দেখেন যেখানে রয়েছে আমার ভিডিওগুলো, তো তার সঙ্গে আপনারা কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে পুরো জায়গাটা আমার, এই পুরো জায়গাটা কুলে ভরেছিল। তো এবার এখন যেটা আমার, যেটা কুল আমি সব খেয়ে নিয়েছি, অত্যন্ত মিষ্টি কুল ছিল। তো হ্যাঁ, সরস্বতী পুজোর আগেই এই কুল পেকে যায়, তো খেয়ে নিতে হয়, গাছের কুল তো নষ্ট করা যায় না। তো এবার এই যে কুল গাছটা, এটা আমি কেটে দিয়েছি পুরো, এবার নতুন করে গ্রোথ শুরু করবে এবং আমাকে আবার পরের বছরের জন্য এবার আর কিছুদিনের মধ্যেই রেডি করা শুরু করে দিতে হবে, তবেই কিন্তু আমার আবার সেই ওরকম ভরে কুল হবে। তো এটি একটি এরম একটি গ্রো ব্যাগে রয়েছে। তো এখানে দেখুন, এটি গ্রো ব্যাগটা, এখানে আমি একটু সবজির ওই কম্পোস্ট তৈরি করছি। তো এখানে আমার এই ভাঙা একটি গামলাতে, দুটো গামলা আছে, জুড়ে দিয়েছি দুটো ভাঙা গামলা। তো এর মধ্যে আমার সবেদা রয়েছে, সবেদার এই দেখুন ফুল দেখতে পাচ্ছেন, এটা সবেদার ফুল। এবং এখানে আরও অনেক সবেদা, খুব আস্তে আস্তে বাড়ে, এখানে সবেদা ধরেওছে দেখতে পাচ্ছেন। তো একে একটুখানি আমার, মানে কি বলবো, খুব অযত্নে রাখি আমি এই ফলের গাছগুলোকে, কারণ আমি মেনলি ফোকাস আমার হচ্ছে, আমার ভালো লাগে ফুল গাছ। আমার অ্যাকচুয়ালি ফলের গাছটা আমার মায়ের খুব পছন্দ, ওই জন্য আমি করি। তো এখানে আমার যেটা আম গাছটা, এটা আমার কেয়ার করা হয়ে গিয়েছে। তো আমি একে প্রুনিং করেছিলাম এবং একে আমি এর রিপোর্টিংও করেছিলাম। তো এটা আমি বর্ষাকালে করেছিলাম এই গাছটির ক্ষেত্রে, তো যাতে আমার ফল হয়। তো দেখা যাক ফল হয় কি না, এটা পুরো চান্সের ওপর নির্ভর করে, কারণ এ আমার দু বছর আগে ফল দিয়েছিল, এরম ভালো একটা সাইজের ফল দিয়েছিল। তো তবে আম গাছ করছি অবশ্যই, একটা দেখা মানেই যথেষ্ট আমার মনে হয়। তো এবছর দেখি, আমার টার্গেট একটু বেশি রয়েছে, একের বেশি রয়েছে, দেখা যাক হয় কিনা, আমি রিপোর্ট করছি এর জন্য। তো এটি একটি আম গাছ। আর একটা আম গাছ যেটি আমার আজকের ভিডিওর মেন টপিক, সেটি হচ্ছে এটি, এটি হচ্ছে সারা বছরের আম, মানে আমার মনে হয় কি আমরুপালি বলা হয়। তো আমি এই গাছটিকে আজকে আপনাদের সামনে রিপোর্ট করব, খুব বেশি ডিস্টার্ব করব তা নয়, কারণ এবার এর ফুল দেওয়ার সিজন এসে গেছে। এ ফুল দিয়েও দিয়েছে, আপনারা দেখবেন এই যে নিউ গ্রোথ, এগুলো হচ্ছে নিউ গ্রোথ। আর নিউ গ্রোথের সঙ্গে এ দেখুন, এ কিন্তু ফুলও আসতে শুরু করে দিয়েছে। তো ফুল আসা মানে কিন্তু আর কিছু করার নেই, তো আমি এর আর প্রুনিং কিছু করব না, এর আমি মেনলি যেটা করব রিপোর্টিং করব, মানে এর রিপোর্টিংও মানে একে একটু সার দেবো, মানে কী করে সার দেবো সেটাই আজকে আমি মেনলি দেখাবো। আর এখানে আমার একদম কেয়ার নেওয়া হয়নি এবছর, আমার আগের বছর 3-4 গন্ধরাজ লেবু হয়েছিল, সেটাও একদমই কেয়ার ছাড়াই। তো জাস্ট ওই লিকুইড ফার্টিলাইজার দিয়ে আমার একে, এ মনে হয় আমার এটা 4 এই একই মাটিতে একই টবে রয়ে গেছে, আমার একে রিপোর্ট করা হয়নি বা সারও দেওয়া হয়নি। তো এটা আমি করবো এবছর, করবো এবছরই করবো, যদি ফলটা না ধরে। একে এতেও আমার ফল ধরেছে, যেমন আমি দেখাচ্ছি দেখুন, দেখতে পাচ্ছেন এই যে একটি, আরও এখানে আছে একটি। তো এরপর আমি আগের বছর ভিডিও বানিয়েছিলাম, হ্যাঁ আমি কি আগের বছরই টুইট করেছিলাম, ঠিক কথা, আমি ভুলেই গেছি। তো এই এই গাছটিকে আমি, হ্যাঁ ঠিক ঠিক, এটা আমি আগের বছর করেছিলাম, তার জন্য এতে ফলটা ধরেছিল। তো এতে আমি ফুল আসার পরেই করেছিলাম, তো এবছরও আমাকে রিপোর্ট করতে হতো, কিন্তু নিয়ম হচ্ছে এত ছোট টব, যেহেতু এটা খুব ছোট টবে রয়েছে, আম গাছটা তাও বড় টবে রয়েছে, ওইগুলো একটু বড় টবেই ছিল, এটা একটু ছোট টবে রয়েছে, এটি বোধহয় 12 টবে রয়েছে। তো একে আরও বড় টবে আমায় দিতে হতো, একে একটু জায়গাটা যাতে একটু বাড়ে, কারণ এই গাছটির বয়স অনেক, মিনিমাম 5-6 হবে এই গাছটির। তো এত বয়স্ক একটি গাছকে এরকম দম বন্ধ জায়গায় রাখাটা আমারও ভালো লাগে না। তো এই যে এত সুন্দর পাতা দেখছেন, এটা হচ্ছে শিম গাছ। তো এখানে আমার পেয়ারা গাছ, এরও আমি প্রুনিং করে দিয়েছি, যদিও কি আমার রিপোর্ট করা হয়নি, এটা আমি পরে করব।
আর এখানে আমার লিচু গাছ, এটি আমি রিপোর্ট করেছি, এটি আমি প্রুনিংও করেছি। প্রুনিং বলতে যদি আপনারা এখন যেটা করব সেটা হচ্ছে, যদি কোনো উইক ব্রাঞ্চ যাতে কোনো আশা নেই সেই সব ডাল আমি কেটে দিতে পারি। এখানে দেখুন এটা হচ্ছে আমার মৌসাম্বি লেবু, এতে ফুল চলে এসছে, এবং এখানে কমলা লেবু রয়েছে, এখানেও কিন্তু নিউ গ্রোথ শুরু হয়ে গিয়েছে, এবং এতেও আমার এখনই কিন্তু এর সিজন যে আমাকে রিপোর্ট করতে হবে। এই ফেব্রুয়ারি মার্চ মাসটা এমন মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মেনলি, যে এটাই হচ্ছে রিপোর্ট করার সিজন। এখান থেকে কিন্তু নতুন নতুন পাতা বেরোবে, মানে ফুল বেরোবে, তো তার আগে আমাকে রিপোর্ট করে ফেলতে হবে ফুল বেরোনোর আগে। দেখতে পাচ্ছেন এই ফুল বেরিয়েও গেছে, এই যে আপনারা হয়তো দেখতে পাবেন না, খুব ছোট ছোট দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফুল। তো এটা কমলা লেবু, আর একে আমার রিপোর্ট করার কোনো হোপ নেই, তার কারণ হচ্ছে এর টপটা ভেঙে গেছে, একে আমার পুরো টপ ভাঙতে হবে, তবে আমি পারবো একে রিপোর্ট করতে। আর একটা গাছ যেটা আমার সবথেকে প্রিয় সেটা হচ্ছে এই জামরুল গাছ, এতে খুব মিষ্টি জামরুল ধরে, খুব মিষ্টি। তো আগের বছর বোধ হয় হয়নি, তার আগের বছর হয়েছিল, খুব মিষ্টি, মানে কি বলবো, মুখে লেগে থাকার মতো মিষ্টি, খুব ভালো জাতের জামরুল এটা। তো এটিকেও আমায় করতে হবে রিপোর্ট। এটা আমার ইচ্ছে ছিল একটা বড় গ্রো ব্যাগ দেওয়ার, তো আমার কাছে এখন কোনো গ্রো ব্যাগ খালি নেই। যেমন আমি এই লেবু গাছটিকে গ্রো ব্যাগ দিয়েছি এবছরই রিপোর্ট করেছি, তো এতে দেখুন কত ফুল এবং ফল দুটোতেই। আমি যদি একটু কাছ থেকে দেখাই, ফুলে ভরে গেছে এবং ফলও রয়েছে, দেখতে পাচ্ছেন পুরো গাছটা, পুরো গাছটা। তো এর আমি প্রুনিংও করেছি, এর যত পুরনো ডাল ছিল সেগুলো সব কেটে ফেলে দিয়েছি, উইক ব্রাঞ্চেস কেটে ফেলে দিয়েছি। তো এবার আমি যেটা করব মেইনলি, আমার ওই আম গাছটা আমার মেন টার্গেট, তো আমি এই আম গাছটাকে আপনাদের সামনে শেয়ার করব। তো আশা করি আপনারা গাছটি দেখতে পাচ্ছেন, খুব ঘন একটি গাছ, মানে ইয়ে করি, তো আশা করি টপটাও দেখতে পাচ্ছেন। তো এই যত উইক ব্রাঞ্চেস আছে যেগুলোতে আমার মনে হচ্ছে যে আম হবে না, সেগুলো কিন্তু আমি কেটে দেবো, বা যে ডালগুলো মরে মরে গেছে, আমার মনে হচ্ছে যে মরে মরে গেছে, তো সেই ডালগুলো আমি কেটে দেবো। তো তার আগে আমি দেখি দিই, এরও কিন্তু নিউ গ্রোথ শুরু হয়ে গেছে। যেমন যদি আপনারা এইটা দেখেন, দেখতে পাচ্ছেন এটা, এইটা এইটা কিন্তু নিউ গ্রোথ। তো তো নিউ গ্রোথ যখন শুরু হয়ে গেছে তখন আমার একে খুব সাবধানে ট্রিট করতে হবে, তার কারণ হচ্ছে আমার এমনি যে কোনো ডাল কাটলে কিন্তু চলবে না। তো আমি এবার কি করব, আমি দেখিয়ে দেখিয়ে কাটার খুব চেষ্টা করছি, কারণ খুব বড় গাছ, খুব ঝাঁকড় মাকড় গাছ। তো এইটি দেখুন এই ডালটি, এতে আমার কোনো হোপ নেই যে কোনো ফল হবে, এই নিজেই খুব উইক। তো এই ডালগুলি আমি ফার্স্টে কেটে দেবো, কারণ এগুলোতে বৃথা এনার্জি নষ্ট হোক আমি সেটা চাই না। তো এটা আমার অন্য কোনো কাজে লেগে যাবে, আম পাতা তো প্রচুর কাজে লাগে, আর এই গাছটি একবার ফলও দিয়েছে, তাই এটি অবশ্যই খুব কাজের গাছ। তো এটি একটি গেল, এখানে দেখুন একটি ডাল আছে, যদি দেখাই এই ডালটি দেখতে পাচ্ছেন, এই ডালটি, এই ডালটি, তো দেখুন এটি কিন্তু এমনি ভেঙে যাবে। তো এরাম ডালগুলো অবশ্যই করে সরিয়ে দেওয়া খুব দরকার, কারণ আম গাছে কিন্তু পোকামাকড়েরও খুব অ্যাট্যাক হয়, তো এইসব ডালে কিন্তু এই পোকামাকড়গুলো খুব বাসা বাঁধে। আমি আম গাছের ব্যাপারটা জানি, তার কারণ হচ্ছে আমাদের এইখানে খুব বিশাল বড় একটা আম গাছ রয়েছে, যেটি হয়তো আর কিছুদিনের মধ্যে, এরা এটা আমাদের আম গাছ নয়, এটি আমাদের পাশের বাড়ির আম গাছ, তো এই জায়গায় হতে পারে যে গাছটি কেটে দেবে। তো আমি চেষ্টা করবো একে একটুখানি আমার কাছে বাঁচিয়ে রাখার, মানে এখানে ভেজিটেটিভ প্রোপাগেশন করে। তো আমি একটা জিনিস দেখাতে চাইবো আম গাছটার ক্ষেত্রে, আমি খুব একটা ফল গাছ করি না, বা পারমানেন্ট গাছের মধ্যে ফল গাছ আমার খুবই কম রয়েছে, কিন্তু এটা দেখাতে চাইবো, আমি বনসাইও করি না, কিন্তু এই জিনিসটা দেখাতে চাইবো যে এইটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার আম গাছটার গ্রাফটেড এরিয়া ছিল। তো এটা, এই গাছটার আমার বয়স আমি বলছি মোটামুটি আমার কাছে 4 বছর হবে, তো তারও 1 বছর বেশি ধরে নিন যে এই গাছটি গ্রাফট করা হয়েছিল। তো
এইটা হচ্ছে আলাদা গাছ, এইটা হচ্ছে আলাদা গাছ, এটি হচ্ছে এখানে পুরো সুতো বাঁধা ছিল। তো একটা টাইমের পর কিন্তু আমি 2 বছর পর, আমার কেনার গাছটি 2 বছর পর, এখানে যে সুতোটা ছিল সেটা কিন্তু কেটে দিয়েছিলাম। আমার খুব কষ্ট হচ্ছিল, আমার মনে হচ্ছিল এটা বাড়তে পারছে না। তো এই জায়গাটা কিন্তু এখন পুরোপুরি জুড়ে গেছে, এটা এখন এক গাছ হয়ে গেছে। আর এমনি এই গাছটার যদি গোড়াটা আপনারা দেখেন, দেখুন খুব মোটা, এমনি নর্মাল কোনো আম গাছ যদি এটা মাটিতে বসে দিই খুব ভালো গ্রোথ হবে। তো আর আমার মনে হচ্ছে না কোনো ডাল আমার কাটতে হবে, যদি কাটতেও হয় আমি সরস্বতী পুজোর দিন কাটবো, কারণ ওই আম গাছটা আমাদের পুজো হবে, আমি এই আম গাছের পাতাই ইউজ করে ফেলবো। তো এবার আমি একে এই টপটা থেকে বার করছি, আমি বার করে দেখাচ্ছি, মানে ভিডিওটা বড্ড বড় হয়ে যাবে। তো আমি বার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই দুটো, আমি এটা দেখুন প্রচুর এর মধ্যে পিঁপড়ে রয়েছে, জানি না দেখতে পাচ্ছেন কি না, এর মধ্যে প্রচুর পিঁপড়ে রয়েছে। তো আমি একে একটুখানি সাইডে রেখে দেবো, আর একটু রোদের দিকে মুখ করে রেখে দেবো, তাতে এর পিঁপড়েগুলো চলে যাবে। আর এতে আমি একটুখানি এরমভাবে জাস্ট গাছটিকে ফেলে দেবো, আমার অন্য গাছকে একটু বাঁচিয়ে। আর এটা হচ্ছে রুট বল, দেখতে পাচ্ছেন পুরো এখানটা পিঁপড়ে ভর্তি। গাছ থেকে দেখাচ্ছি, দেখছেন পিঁপড়ে? তো একে আমার একটুখানি ছেড়ে দিতে হবে, যাতে আমার পিঁপড়ে গুলো চলে যায়, এর মধ্যে কিছু খেয়ে খাওয়া খাইয়েও চলছে, কোনো অন্য পোকাও রয়েছে। তো আমার এটিকে একটুখানি ছেড়ে দিতে হবে যাতে এগুলো চলে যায়, তারপর আমি একে কাজ করব। তো গার্ডেনিং এমন একটা জিনিস যে মানে কখন কি হবে বোঝা যায় না। তো আমি অ্যাকচুয়ালি যে কারণে ভিডিওটা বানাচ্ছিলাম, আমার পুরো এখন 180 ডিগ্রি টপিকটা ঘুরে গেল। আমার এখন তাহলে ভিডিওটা এমন বানাতে হবে যে এবার আমি এই দেখুন পুরো মাটি কিন্তু খেয়ে নিয়েছে, মাটি খেয়েছে, শিকড় খেয়েছে, এবং গাছটি কিন্তু ভালো হতো না এই মাটিতে, কারণ দেখুন এই মাটি কিন্তু খুব ভালো, মাটিটা অত্যন্ত ঝুরঝুরে এবং খুব সুন্দর মাটিটা। কিন্তু এই এত পিঁপড়ে এবং পোকার কারণে, আরও অনেক কি ওরা ডানাওয়ালা পোকা ছিল এর মধ্যে, তো এখনও রয়েছে, তো সেগুলোর কারণে কিন্তু এর গ্রোথ একদমই ভালো হচ্ছিল না। তো আমি আজকে এবার এই ভিডিওতে এটাও শেয়ার করবো যে এই সিচুয়েশানটা কী করে ট্যাকল করতে হয়। তো তার জন্য আগে সর্বপ্রথমে বলবো, যদি আপনারও এরকম কিছু হয় কোনো গাছে, যে কোনো গাছে, তো সর্বপ্রথমে এই গাছটিকে এরমভাবে মেরে মেরে এর পুরো মাটিটাকে ঝরিয়ে দিন, মাটিটাকে। যদি আপনাদের ঝুরঝুরে মাটি হয় খুব ইজিলি কিন্তু এ মারলেই বেরিয়ে আসবে, আর যদি টাইট মাটি হয় তাহলে আমি কি বলবো, তাহলে আপনাদের একটু কষ্ট করে মাটিগুলোকে ঝাড়াতে হবে। আমার কিন্তু খুবই ঝুরঝুরে মাটি, একটুখানি প্রেশার দিলেই পুরো মাটিটা কিন্তু ঝুরঝুরে হয়ে পড়বে, দেখুন এরমভাবে মারছি আমি, পুরো মাটিটাই কিন্তু পড়ে যাচ্ছে। এরমভাবে পুরো মাটিটাকে ঝরিয়ে নেব, পুরো মাটিটাই আমি ঝরিয়ে নেব। তো এখন এইটা হচ্ছে এর অবস্থা, আমি ভালো করে আপনাদের দেখাচ্ছি। আশা করি দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমার গাছটি, এইটা আমার গাছটি যে রুট বল, আর এটি হচ্ছে এর কন্টিনিউয়েশন। তো আমি কি করব, এই যে এত লম্বা যে চেনটা, এটা আমি কেটে দেবো। তো এটা কাটার কোনো, এই এত বড় বড় যতগুলো আছে তো এটার কাটার কোনো ভয় নেই, তার কারণ হচ্ছে যত আপনারা রুটস কাটবেন তত কিন্তু এর রুটস গজাবে। তো এইটা আমার মেন ভয়ের কারণ না, আমার ভয়ের কারণ যে গাছটির কিছু হবে না এটা আমি শিওর, তা কিন্তু এই এতটা যে আমার কী বলবো, এরপর হয়তো এই গাছটি এবছর এতটা ডিস্টারবেন্সের পর ফল নাও দিতে পারে। তো আমার তো মেন টার্গেট আগে গাছটিকে বাঁচানো হওয়া দরকার। তো এরকমভাবে পুরোনো ডালগুলো আমি ভেঙে দেবো, আর এবার আমি একে নতুন করে আবার মাটিতে বসাবো। তো দেখতে পাচ্ছেন এখানে সুতোর ডাক, যেটা আমি বলছিলাম এতে হালকা হালকা এখনও রেগে রয়েছে, এখানে সুতো দিয়ে বাঁধা ছিল পুরো জিনিসটা। তো গার্ডেনিং এমন একটা জিনিস যেটা আমি তখন বললাম যে মানে কখন কি হবে বোঝা যায় না। অ্যাকচুয়ালি আমি আম গাছের আগে ভিডিওটা আমি জবা গাছের বানাচ্ছিলাম, তো তারপর আমি ভাবলাম না আম গাছটা এখন আমার আগে করা দরকার, তো আমি আম গাছেই ভিডিওটা বানালাম। আর আমি তো বলেছি যে আমি এখন যা যা করবো আমি শেয়ার করতে চাই, তো ভাবলাম আম গাছটাই আগে করি। তো আম গাছটার এবার রিপোর্ট করতে গিয়ে আমি এটা দেখছি যে এই অবস্থা, তো আমাকে এখন গাছটাকে বাঁধানোর দিকে পুরো টার্নিং হয়ে গেল আম গাছ।
ভিডিওটা। তো এটা এখন পুরো আম গাছটা রুট বল, আমি এতটা কিছু করিনি আর এতটা ঠিকঠাক আছে এখনো অবধি, অবশিষ্ট রয়েছে। তো এবার আমি কি করব, এই গাছটিকে দূরে সরিয়ে দিয়ে এবার এর মাটির ব্যাপারটা আমি দেখব। তো এটা যেটা দেখছেন এটা হচ্ছে এর মাটি, পুরো জিনিস মাটিটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝুরঝুরে মাটি, এবং এটা যে কাটা শিকড়ের পোর্শনটা দেখতে পাচ্ছেন, তো এটা আমি অবশ্যই করে ফেলবো না, এটাই আমি কাজে লাগাবো এর কি বলে ইয়ে হিসেবে, টবে আমি বলছি কোথায়। তো এদের এখনো অনেক পোকা রয়েছে, তো এর মাটিটা যে এত ভালো আমি মাটিটা অবশ্যই করে ওয়েস্ট করবো না, আমি এটাই এতেই এই আম গাছটা আমার বসাবো। তো অবশ্যই শুধু এতেই যে বসাবো তাই তো আবার হবে, তো আমি এর মানে এর মধ্যে কিছু মেশাতে চলেছি যার জন্য কিন্তু এই মাটিটাতে আর কিছু থাকবে না। তো সবার প্রথমে আমি এক এক করে দেখাচ্ছি কী কী আমি মেশাবো। সবার প্রথমে আমি এটা মেশাবো সেটা হচ্ছে এই, তো আপনারা বলবেন এটা কি, এটা হচ্ছে নিমের খোল। আমি ফার্স্টেই নিমের খোলটা নিয়ে বসেছিলাম, এটা আমি মানে ভাবিনি যে এতটা দরকার, তো এখন মানে আমাদের অপশনাল বলবো, তো এই ক্ষেত্রে আমি কিন্তু আর অপশনাল বলতে পারবো না, যদি আপনাদের এরকম পিঁপড়ে বা পোকার উপদ্রব হয় আমি আর কিন্তু এটা অপশনাল বলতে পারবো না। তো নিমের খোলটা খুবই দরকারি এখন, কারণ নিমের খোলই একমাত্র এদের কিন্তু তাড়াবে। এটা এক গেল নিমের খোল। দু নম্বর যেটা মেশাবো আমি সেটা হচ্ছে এইটা, তো এইটা হচ্ছে আমার ছাই, পুরো মেশাবো ছাই। এইগুলো এইগুলো কিন্তু আমার আর পোকাগুলোকে হতে দেবে না আর ভবিষ্যতে, আর এটা আমার পোকাও হবে না নিমের খোলটা জন্য এবং ছাইটার জন্য, এবং এগুলো আমার ফার্টিলাইজার হিসেবেও ছাইটা আমার কাজ করবে। তো এভাবে মাটিটা মিশিয়ে নিয়ে তারপর আমি ভিডিওটা বাকিটা বানাচ্ছি। তো আশা করি এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো মাটিটা এক জায়গায় নিয়ে চলে এসেছি। তো আপনারা তো এতদিন ধরে যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনারা বুঝতে পারবেন যে আমি পুরো অর্গ্যানিক গার্ডেনিং করি, কোনো রকম আমি কেমিক্যালস পেস্টিসাইড বা ফার্টিলাইজার কিছুই ইউজ করি না। তো যদি আমি এর মধ্যে কোনো ইয়ে করতাম, কেমিক্যাল ইউজ করতাম, তো অবশ্যই এতে অবশ্যই কোনো ওষুধ দিতাম। তো আপনারা আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা করবেন, অর্গ্যানিক দিলে আমার যেহেতু এটা ফল গাছ আমার কোনো খেলে আমার ওপর কোনো সাইড এফেক্ট হবে না, তো আমি পুরো অর্গ্যানিক জিনিসই ব্যবহার করি তাই জন্য। তো এটি আমার গেল মাটি, আমি পুরো এতে ওই ছাই আর নিমের খোল দিয়ে ভালো করে একে মাখিয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে যেটা দেবো সেটা আমি শেয়ার করছি। তো নাম্বার ওয়ান যেটা দেবো সেটা হচ্ছে খুব ভালো করে তৈরি করা গোবর সার। তো পারলে আপনারা একটুখানি হলে শুকিয়ে নেবেন গোবর সারটি, একটু শুকিয়ে নেবেন। ভালো করে ঠিক যতটা মাটি আছে আমি ঠিক ততটাই কিন্তু গোবর সার দেবো। আরেকটা জিনিস আমি দেবো সেটা হচ্ছে আপনারা, হ্যাঁ আমি আগে একটা জিনিস বলে রাখি, যদি আপনারা আম গাছ কিনে আনেন এবং আম গাছ যদি লাগান তো সেম ভাবে আমি কি করে আপনারা লাগাবেন আমি সেটা বলে দিচ্ছি এই ভিডিওতে। তো সবার প্রথমে মাটি তৈরি করবেন, মাটির জন্য আমি যেমন মাটি বলি খুব ঝুরঝুরে মাটি, এক ভাগ মাটি হাফ ভাগ বালি আর এক ভাগ যে কোনো অর্গ্যানিক সার, তার মধ্যে যেমন আমি এখানে গোবর সার ব্যবহার করলাম ঠিক সেরমভাবে আপনারা এর মধ্যে কি বলবো গোবর সার অ্যাড করতে পারেন, ভার্মি কম্পোস্ট অ্যাড করতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে রয়েছে সেটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। পাতা পচা ইউজ করতে পারেন, পাতা পচাটা আমি যদিও আমিও ইউজ করবো কিন্তু অন্যভাবে। তো আমি এটা ভালোভাবে এবার মিশিয়ে নেব। আর তারপর ওটাকে মিশিয়ে নিয়ে আমি যেরমভাবে এবার বসাবো সেরমভাবে আপনারা বসাবেন নতুন গাছের ক্ষেত্রে। তাতে যদি আপনাদের কাছে তখন হাতের কাছে নিমের খোল থাকে অবশ্যই দিয়ে দেবেন, আমি তো খুব একটা পেস্টিসাইড ব্যবহার করা পছন্দ করি না আমি বললামই, তো নিমের খোল যদি আমি দিয়ে দিতাম আগে আমার কিন্তু এই প্রবলেমটা হতো না, কিন্তু মাঝে মাঝে এরকম করা
স্টেপ আমাদের নিতে হয়, কারণ আমি চাই না আমার বাগানে যে কোনো পোকা আসুক আমি তাদের ক্ষতি করতে। তার কারণ এই প্রজাপতি মৌমাছি আমার বাগানে প্রচুর আসে, যেমন ভোমরা বোলতা, তো এগুলো আমার ক্ষতি কিছু করে না অবশ্যই, কিন্তু আমার ওরা এই ফুল এক ফুল থেকে আরেক ফুলেই লাফিয়ে লাফিয়ে যায়, সেটা আমার দেখতে খুবই ভালো লাগে। এবং অনেক পাখিও আসে যেগুলো কিন্তু এই মাটি থেকে এই কেঁচো জাতীয় কিছু খায়, তো সেই পাখিগুলোরও কোনো ক্ষতি হোক আমি সেটাও চাই না। তো ওই জন্য আমি কোনো কেমিক্যালস ইউজ করি না। তো এবার আমি কি করব, এর মধ্যে যতই আগাছা পাতা ফাতা আছে সেগুলো আলাদা করে নিচ্ছি। সেটা করার আগে আমি আগে এই টবটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার টব। আচ্ছা, এতে আমি কোনো আর এক্সট্রা ওই ভাঙা টবের টুকরো রাখবো না, জাস্ট এই যে এইটা, এই আম গাছের এই যে রুট বল, আমি বললাম এটা ব্যবহার করব, এটাই আমি এই ফুটোগুলোর ওপরে ভালো করে রেখে দেবো। তো এগুলোই আমার ড্রেনেজ হোল আটকাবার কাজ করবে, এবং এর থেকে ভালো আর ড্রেনেজ হোল আটকাবার জিনিস আপনারা পাবেন না, মাটিটাও বেরোতে দেবে না এটা। তো আস্তে আস্তে দেখবেন পুরো আপনার মাটি পরিষ্কার হয়ে গেছে, পিঁপড়ে সিঁপড়ে যত যত যা ছিল সব চলে গেছে। আর নিমের খোল কিন্তু মারে না, নিমের খোল তাড়িয়ে দেয়, নিমের খোলের গন্ধটা পোকারা বাজে পোকারা সহ্য করতে পারে না। আর এরমভাবে আমি এই যা যা আগাছা আছে আমি এর মধ্যে দিয়ে দেবো, যা যা এতে উঠবে আস্তে আস্তে আমি এরমভাবে দিয়ে দিচ্ছি, তারপর আমি ভিডিওটা দেখাচ্ছি। তো এই ভিডিওটা আমি দেখতে থাকুন, আমি পরিষ্কার করতে করতে এটাও বলে দিই যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গাছ টবে গাছ লাগানোর বিভিন্ন রকম ভিডিও আমি করে থাকি, এবং সম্পূর্ণভাবে ইকো ফ্রেন্ডলি ওয়েতে, মানে কোনো কেমিক্যালস ছাড়া, আমি কোনো কেমিক্যালস ইউজ করা পছন্দ করি না, আমি বারণ করব না আপনাদের করতে, কারণ যেটা যা সুবিধা হয়। আমার পাতি কথা আপনারা মনে করবেন যে অর্গ্যানিক ইউজ করা মানে খুব খাটনি, কিন্তু তা মোটেও নয়, অর্গ্যানিক খুবই ইজিলি ইয়ে হয়। হ্যাঁ, অর্গ্যানিক জিনিস করলে একটুখানি সময়টা বেশি দিতে হয়, কিন্তু ওই একবার সময় বেশি দিলে কিন্তু বারবার আর দিতে হয় না, ও অর্গ্যানিক জিনিস আস্তে আস্তে নিজে কাজ করতে থাকে। তো আমার দেখুন এরকম মোটামুটি আমি যত আগাছা ছিল মোটামুটিভাবে সবই আমি দূর করতে পেরেছি। তো এরকম টুলসগুলো খুব হ্যান্ডি থাকে, তো এটা আমার হয়ে গিয়েছে। তো এবার এটা আমার গোবর সারও মিশে গিয়েছে, খুব ভালো মাটি এটা। তো এবার আমি কি করব, না যেটা হলো আমি এবার এবার এই টপডান উপর আমার কাজ। তো আমি এর মধ্যে এটা ঢেলে দিলাম, আমি দেখাতে দেখালাম না আর সেটা। তো এটা হচ্ছে কিচেন ওয়েস্ট, যেমন কড়াইশুঁটির খোলা, বাঁধাকপির খোলা, আলুর খোলা। তো আপনাদের কাছে যদি গার্ডেন ওয়েস্ট থাকে সেটাও দেবেন, ফুল থাকে পচাস তো সেটাও দেবেন, পচিয়ে দিতে হবে তখন মানে গোটা গোটা দিয়ে দেবেন। ও আস্তে এখন নিচে আগে এরমভাবে মেরে মেরে কিছু একটা দিয়ে বসিয়ে দিতে হবে, কারণ এটা পরে কিন্তু আরও বসবে। এর উপরে আমি মাটিটা দেব, আমি দেখাচ্ছি। তো দেখুন ভালো করে আমি বসিয়ে দিয়েছি। তো এবার আমি যেটা করব, তো এর উপর আমি মাটিটা এর মধ্যেই যে এর যে মাটিটা রয়েছে সেটাই আমি দিয়ে দেবো, আমি দেখাচ্ছি মাটিটা পুরো এর মধ্যে দিয়ে। আর এখানটা এডিট করছেন কি, ভিডিওটা একটু বড় হবে এটা, কিন্তু আমি পুরো জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, কারণ এটা একটা প্রবলেম যেটা অনেকেরই ফেস করতে পারে। তো এতে এখন যে একদমই পিঁপড়ে নিয়ে আমি বলবো না, তো এটা ভালো করে মাটিটা দিয়ে, মাটিটা দেখুন কত ঝুরঝুরে, ভালো করে মাটিটা দিয়ে বসে এই 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 মাটিটা ধরার আগে কিন্তু অবশ্যই করে গ্লাভস পরে নেবেন, তার কারণ এতে অনেক পোকা রয়েছে অলরেডি যেটা আমার অজানা এখনো অবধি। তো আমি একটু সাবধানে করছি, আপনারা কিন্তু অবশ্যই করে গ্লাভস পরে নেবেন, মাটিটা এভাবে ভালো করে বসিয়ে মেরে মেরে চেপে চেপে বসিয়ে দেবেন, তার কারণ হচ্ছে ওই নিচে যে ওতে হেয়ার পকেটসগুলো সেটা আমরা চাই না। ভালো করে চেপে চেপে আমি বসিয়ে দিচ্ছি। তো
সাবধানে করবেন যাতে টবটা না ভেঙে যায়। একটু বড় টবে দেবেন আম গাছ সবসময়। আমার যেমন 12 ইঞ্চি টবে কি 14 ইঞ্চি টবে রয়েছে বোধ হয়, তো এত বড় সাইজের টপ তো দিতেই হবে আপনাদের আমকে। এর থেকে যত বড় দেবেন তত আপনাদের আম হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে। তো এবার এর ওপর আমি গাছটা দেবো, কিন্তু গাছটা দেওয়ার বদলে আমি এর আগে একটা জিনিস যেটা দেবো সেটা হচ্ছে এইটা। তো আমি কোনো ব্র্যান্ড প্রমোট করতে চাই না, কিন্তু আমি এটা অনলাইন কিনেছি। আমি অ্যাকচুয়ালি খুঁজছিলাম হচ্ছে জাইম ফার্টিলাইজার। জাইম হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট, যেটা সেটার গ্র্যানিউলার ফর্মটা, সেটার লিকুইড ফর্ম আমার কাছে রয়েছে, কিন্তু গ্র্যানিউলার ফর্ম এরকমই দেখতে হয়। তো এতেও জাইম রয়েছে, এতে জাইম ছাড়াও এতে মুরগির মানে পোলট্রি ম্যানিওর, তারপরে অর্গ্যানিক প্লান্টস ইনপুট যেমন পটাশ অ্যাশ ফ্রম মোলাসেস, তারপরে আরও অনেক প্রেসমার ম্যানিওর এবং হিউমিক ফ্যালগেস অ্যাসিড, তো এগুলো সব অর্গ্যানিক খুব ভালো সার। তো আমি এটার 1 চামচ চারিদিকে ভালো করে দিয়ে দিলাম। তো এটি মেনলি টবের গাছের জন্য আমি দেওয়া পছন্দ করি, মানে টবের গাছের জন্য পছন্দ করি মানে এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। তো আপনাদের যে দিতে বলবো তা নয়, আপনারা যদি জাইম পান তো দেবেন, কারণ জাইমটা হচ্ছে এমন জিনিস যে অর্গ্যানিক খুব ভালো সার ফল এবং ফুল গাছের জন্য। তো আমি ফল গাছের জন্য মেনলি এই সারটা কিনেছি আমার অন্য গাছের থেকে। তো হালকা একটা লেয়ার আমি এর উপরে দিয়ে দেবো, এটা দিয়ে যাতে মাটি, এই মাটিটাকে খুব ভালো রাখবে মোট মাটি। তো এবার আমি এটা এর উপরে আমার গাছ বসাবো। তো গাছটা আমি নিয়ে জাস্ট বসিয়ে দেবো এবং ঘুরিয়ে ঘুরিয়ে এরমভাবে ভালো করে সেট করে আমি বসাবো, তারপর দেখাচ্ছি। তো দেখুন একটুখানি কিন্তু এর অ্যালাইনমেন্টটা টবের থেকে উপরে রয়েছে, তো তলায় যে সবজিগুলো ওটা কিন্তু ডিকম্পোজ হবে, ওটা ডিকম্পোজ হয়ে ওটা লেভেল আরও নিচে নেবে যাবে, তো তখন আমার এই আম গাছটা কিন্তু ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে। তো আমি তো সেটার জন্য আমি একে একটু ওপর করেই রাখছি। প্রথম প্রথম আমার একটু জল দিতে অসুবিধা হবে, যদি আপনারা ওই তলা সবজি স্টেপটা না করেন তাহলে কিন্তু একে যেমন আপনারা রাখেন এখানে এক এতটা মতো গ্যাপ রেখে তারপর বসাবো। আমি সেই গ্যাপটা রাখছি না, আমি ডাইরেক্টলি একটুখানি উঁচুতেই বসিয়ে দিচ্ছি। তো এবার আমি এর মধ্যে মাটি দিয়ে দেবো। তো মাটি মানে এই মাটিতেই আমি দেবো, নতুন কোনো মাটি নয়। তো এই মাটিটাও আমি পুরোটা যে দেবো তা নয়, আমি বলেছিলাম আমি এখনো আমার একটা জিনিস ইউজ করা বাকি আছে। তো ভালো করে আমি মাটিটা দিয়ে দিচ্ছি সাইডে সাইডে, পুরো কভার করে দিয়ে আমি দেখাচ্ছি তারপর। তো আমার এটা ইয়ে দিয়ে ভরা হয়ে গেছে। আপনি আপনারা বলবেন যে কেন এটা এতটা উঁচু রইলো এতটা নিচু রইলো। তো এবার আমার এখনও একটা স্টেপ বাকি আছে, আমি সেটা আপনাদের বলেছিলাম, সেটা হচ্ছে এই বলেছি আমি পাতা পচা সার ইউজ করবো একটু অন্যভাবে। তো এটা একটা ট্রিক বলতে পারেন বা হ্যাক বলতে পারেন বা বোকামো বলতে পারেন, যা ইচ্ছা বলবেন আপনাদের, কিন্তু আমি এটা করব। তো সেটা হচ্ছে আমি এই ওপর দিয়ে যে মাটিটা, মাটিটার বদলে এরমভাবে ওপর দিয়ে সার দেবো। তো আপনারা জিজ্ঞাসা করবেন যে এটা করার তাৎপর্য কি, এটার করার কি দরকার। তো এটার করার দরকার এটাই যে বলছি আগে দিয়ে নিই তারপর বলছি, ভালো করে আমি এটাকে একটু চেপে চেপে আগে দিয়ে দিই বুঝে বুঝে তারপর আমি বলছি। তো এইসব ক্ষেত্রে একটু অর্গ্যানিক জিনিসের ক্ষেত্রে এটাও যে বেশি হয়ে গেলে কোনো ক্ষতি হয় না, কেমিক্যাল ইউজ করলে কিন্তু বেশি হলে গাছ জ্বলে যায়। তো আর মাটিটাও বারবার নাকি আমি শুনেছি ফেলে দিতে হয় অনেক একটা টাইমের পর, কিন্তু আমি বিশ্বাস করুন এত বছর গাছ করছি আজ অবধি আমি আমার টবের মাটি ফেলিনি এবং আমার প্রত্যেকটা গাছই কিন্তু ভালো চলছে। যদি আমি দেখি যে ভালো চলছে না কোনো মানে টব, তো সেটার সঙ্গে আমি ঠিক হাফ পোর্শন সেই মাটি হাফ পোর্শন সার মিশিয়ে আমি সেই গাছ আবার বসাই, তো সেই গাছ দিব্যি খুব ভালো চলে। তো এবার আমি এটা ভালো করে এবার সাইড থেকে একটু চেপে চেপে ভাবে দিয়ে দেবো। তো এবার আমি বলছি যে এটা করার তাৎপর্যটা কি, আপনারা দেখবেন যে আমার বাগানে প্রচুর গরমকালে যদি আপনার ভিডিওগুলো দেখেন যে আমি কেয়ারের অভাবে আমার
প্রচুর আগাছা বেরোয়, তো এই পাতা পচা সার কি করবে, একটা উপরে মালচিং এর কাজ করবে যাতে আমার আগাছাগুলো না বেরোয়, এবং যদি আমার জলের অভাব হয় তো পাতা পচা সার কিন্তু জলটাকে মাটি থেকে উবে যেতে দেবে না, নিজে শুকিয়ে যাবে কিন্তু ভেতরের মাটিটা কিন্তু ময়েস্ট রাখবে, এবং মাটিটাকে একটা অ্যাট দ্য সেম টাইম মানে একই সঙ্গে মাটিটাকে ওপরে মাটিটাকে খুব ভালো রাখবে। তো গাছের যত খাবারের রুটস কিন্তু ওপর দিকেই হয়, তো এখানে যদি আমি সার দিয়ে মালচিং করি তাতে আমার কিন্তু মনে হয় যে জিনিসটা স্পেশালি পাতা পচা সার দিয়ে তাতে কিন্তু ভালো হবে, কারণ এতে কিছু ফেলিয়ার হওয়ার চান্স থাকে না। এবং ওপর দিয়ে আমি কি করব সেটাও বলে দিই, ওপর দিয়ে আমি যতটা আমি তখন দিলাম এই চামচে, ওপর দিয়ে ঠিক এতটা মতো ছোট চামচটা এরকম দিয়ে দেব। এটাও আমি বলছি যে আবার বলছি, আবারও বলে দিলাম যে দেওয়ার কোনো দরকার নেই, আমি আর দেব না। এতে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে 15 দিনে একবার করে ওই ছোট চামচের এক চামচ প্রত্যেকটা গাছের গোড়ায় দিতে। আমি দেব না, কারণ আমার আমি সেই টাইপের গার্ডেনার নই যে একটা রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে। আমি কোনো রুলস মানি না, আমি পুরো নিজে যেটা ভালো মনে করি সেটাই করি। তো আমি তো শুধু এই এর ওপর ভরসা করে বসে নিই, আমি আরও অনেক রকমের সার আমার গাছকে দিয়ে থাকি, অনেক রকমের খাবার দিয়ে থাকি। যেমন এর পরের যে ভিডিওটা আমরা ইংলিশে বানাবো, আজকেই বানাবো, তো সেটা আপনারা অবশ্যই দেখবেন। সেটাতে আমি আর একটা লিকুইড ফার্টিলাইজারের ভিডিওটা বানাবো, তো এরপরে বানাবো, তো সেটা অবশ্যই করে দেখবেন। আর আমার এই গাছই হয়ে গেছে, এবার আমি জাস্ট ওই যে বললাম লিকুইড ফার্টিলাইজার বানাবো ওইটাই আমি এতে দেবো। আপনারা ফার্স্ট টাইম জল দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি যেহেতু লিকুইড ফার্টিলাইজারটা বানাচ্ছি এবং দিচ্ছি তাই আমি একেও সেটাই দেবো। তো আপনার আমি আর এই ভিডিওটা তাই বড় করছি না, অলরেডি 32 মিনিটের ভিডিও হয়ে গেছে, তো তার জন্য ক্ষমা করবেন। তো ভিডিওটা মনোযোগ দিয়ে এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার টপিক ছিল এক, আমার হয়ে গেল আর এক, তো সেটা তো আমার কোনো দোষ নয় আশা করি। তো ঠিক আছে, আমি আমার পরের ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ।